পটলকু মরগানওয়ালা এই 18 বছরের জন্মদিনে আমি একটাই গিফটের অপেক্ষায় ছিলাম আর সেই গিফট একমাত্র তিধা মাসি আমাকে দিতে পারে আর সেটা হলো তুলি আমি কত আশা করে বসে আছি আমার এই আশা আজ পূর্ণ হবে আমি জানি তুলি আজ ঠিক ফিরে আসবে বাবা তুমি রাগ করো না বাবা প্রত্যেক বছর তো আমার জন্মদিন হয় আমি কি কোনোদিন না করেছি বলো কিন্তু আজ আজকের দিনটা তুলির জন্য থাক না বাবা প্রতি বছর তো এভাবে আসবে না এবছরও আসবে না এই কথা বলো না বাবা আমার জন্মদিনে আমার আর কিচ্ছু চাই না তুলি আসবে বলেছে ওর জন্য আমি বাড়ি সাজিয়েছি তুমি আমার জন্য প্রে করো বাবা তুলি যেন আসে তুই মিথ্যে আশায় বসে আছিস মা মিথ্যে আশায় বসে আছিস তুই তুলিকে চিনিস নাও কিরকম ও আমেরিকা চলে গেছে আমেরিকার সুখ শান্তি ছেড়ে এখানেও আসবে না এসব ভুলে গেছে ও ত্রিধামাসি এসব কিছু ভুলতে পারে না ত্রিধামাসি নিজের কথা খেলাপ করবে না আমি জানি গোকুল ফুলি তোর আমার কথা শোন তুলি এসে দাঁড়ালে তোরা সবাই একসাথে বলে উঠবি ওয়েলকাম তুলি ঠিক আছে বলবো আসু না না বলবো না এখনই বলতে হবে তোরা রিহার্সাল করে দেখ আমাকে বল দেখ এইভাবে বলবি ওয়েলকাম তুলি বল ওয়েলকাম তুলি না হচ্ছে না এভাবে নয় একটু একটু মিষ্টি করে বল না ওয়েলকাম তুলি কেউ ওয়েলকাম করবে না তুলিকে কেউ ওয়েলকাম করবে না তুলিকে আমি এ বাড়ির মধ্যে ঢুকতে দেব না আমি তোকে বলে দিলাম পটল হ্যাপি বার্থডে পটল জানো আমি সকাল থেকে সবাইকে বলছিলাম তুমি ঠিক আসবে তুমি কথার খেলা পড়তেই পারো না তুই ঠিক বলেছিস পটল আমি আমার কথার খেলাপ করিনি তোর জন্মদিনে সেরা গিফট আমি আমার সঙ্গে এনেছি কোথায় আমার সেই গিফট তিতামাসি কোথায় আছে বলো না কোথায় আমার তুলি তোমার সঙ্গে নেই কেন কখন আসবে ও কখন আসবে আমার বোন বলো না তুলি আমার বোন
দেখলাম আমিও আমাকে জড়িয়ে ধরলে আমাকে পুরনো সব কথা আমি ভুলে গেছি পটল ভুলোনি তুলি তুমি ভুলোনি সব যদি ভুলে গিয়ে থাকতে তাহলে আজকের দিনটা তোমার কি করে মনে রইল কি করে এই দিনটাতেই তুমি ফিরে এলে কি করে সত্যি সত্যি তুমি সব ভুলে গেছো সব সব তো ভোলা যায় না তবে হ্যাঁ আগে যা সব খারাপ ছিল সবটা ভুলে গেছি আসলে তখন তো বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ তবে এখন বুঝি প্রিধানটি আমায় এত বছর ধরে বুঝিয়ে দিয়েছে দেখেছো আসল কথাটাই তো বলা হলো না হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বাবা পটল তুই তো অনেকটা বদলে গেছিস থ্যাংক ইউ আরে বাবা বড় হয়েছে লেখাপড়া শিখেছে একদম লেডি হয়ে গেছে কিন্তু আমি জানি আসল জায়গায় আমাদের সেই পটলই আছে তুমি যতই ভালো ভালো কথা বলো না কেন তুলি আমি তোমাকে এত সহজে বিশ্বাস করতে পারবো না তুমি ফিরে এসেছো এবার তোমার পিছু পিছু ওই অদিতিও ফিরে আসবে মা মেয়ে মিলে সবাই আমার আমার পটলের ক্ষতি করতে চাইবে তোমরা তোমরা সবাই মিলে তাহলে তো ভালোই হলো এবার থেকে তুই আর আমি একসাথে পড়াশোনা করব না তুমি আরও একসাথে লেখাপড়া করবে না কারণ তুমি ওর সাথে পড়াশোনা করার নাম করে পটলে ক্ষতি করে দেবে সেটা আমি হতে দেবো না তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি কি আমাকে বেরিয়ে যেতে বলছো তুমি কি শুনতে পাচ্ছ না কি বলছি আবার বলছি বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বাবা তুমি কেন এরকম করছো বাবা এরকম করো না আচ্ছা তোমার তুলিকে দেখে কি এখনো মনে হচ্ছে যে আমার ক্ষতি করতে পারে তুমি ওকে বুঝতে পারছো না বাবা ও বদলে গেছে ও বদলায়নি পটল বদলেছে বাবা যে তুলি আমাকে আগে কোনোদিন ছুতো না সে আজ আমাকে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে বলেছে বাবা তুমি সেটা শোনোনি ও বদলে গেছে বাবা তুমি ওকে ভুল বুঝছো তুই ভুল করছিস পটল তুই ভুল করছিস আমার দাঁড়া পটল আমাকে কথা বলতে দে সুজন 12 বছর আগে আমি তুলিকে আমার সাথে নিয়ে চলে গেছিলাম তখন আমি বলেছিলাম যে তুলি রঞ্জিতের মেয়ে ওর প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে ওকে আমি আমার কাছে রেখে আমার আমার মেয়ের মতো করে মানুষ করব আমি কিন্তু তাই করেছি আর দেখ আজকেও আমি ফিরে আসতাম না যদি না আমি পটলকে কথা দিতাম যে যেদিন ওর 18 বছর জন্মদিন হবে সেদিন সেদিন আমি তুলিকে ওর হাতে তুলে দেব আর এখন তুই যদি তুলিকে এইসব কথাগুলো বলিস তাহলে তাহলে কিন্তু এইসব কথাগুলো সুজন ঘুরিয়ে তুই আমাকেই বলছিস আর আমি আমি তুলিকে এখানে নিয়ে এসেছি তোরা যদি চাস তুলি এখানে থাকবে না তাহলে তুলি থাকবে না তুলি তুলি আজই চলে যাবে এক্ষুনি চলে যাবে আমার সাথে কিন্তু সুজন সুজন তুই এক্সাইটেড হোস না এক্সাইটেড হলে তোর তোর শরীর খারাপ হয় এটা আমি জানি রে সুজন ত্রিধাদি তুমি আমাদের বাড়ির লোক তোমার কথাটা আলাদা ধরেই বলছি পটলের জন্মদিনে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বাড়িতে তাদের বাইরে আমি কাউকে দেখতে চাই না কি থাকে
না রে সুজন, সেটা হয় না। তুলি এখন আমার দায়িত্ব। এতদিন ছিল, কিন্তু আজ থেকে ও আমার দায়িত্বে। চলো 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 পাল্টাই।